করার জন্য আমি শিশু শিল্পী নিহারিকা দাস এবং মনোজিৎ দেবনাথকে অনুরোধ করব। নিহারিকা দাস এবং তবলায় সহযোগিতা করেছেন মনোজিৎ দেবনাথ। সঙ্গীত শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। এই সঙ্গীত এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য দপ্তর যে সাত দিন লাগাতার তিন তিনটি ডেটে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কর্মসূচি হাতে নিয়েছে তার জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আজকে যে ত্রিপুরা রাজ্যে নতুন সরকার আসার পর 2018 থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেক্রেটারিয়েট থেকে নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ও নিচে আশাকর্মী থেকে নিয়ে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত এক নতুন সুন্দর মানসিকতা একটা কাজ করা শুরু হয়েছে। আর তার প্রতিফলন কোভিড টিকাকরণ আর একসঙ্গে 15 দিনের মধ্যে আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম টিকাকরণের, সেটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। আর আজকের যে কার্যক্রম, আমার সম্পূর্ণ বিশ্বাস যে হেলথ মন্ত্রণালয় যে 100% টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে সেটা নিশ্চিত সময়ের আগে করে দেখান। বন্ধুরা, বলা আর কাজ করার মধ্যে তফাত আছে। আগে ত্রিপুরার মানুষ মুখে শুনেছে, এখন মানুষ সেটা অনুভব করে। আমি গত 6 তারিখ আমার সহযোগী মন্ত্রী এনসি দেববর্মাকে দেখার জন্য জিবি হসপিটালে গিয়েছিলাম। বলে, স্যার আমরা তো চাকরিজীবী, কারণ সর্বশিক্ষা চাকরি করে আয়ুষ্মান কার্ড হবে না। বলে, প্রায় 1.5 লাখ টাকা খরচা করে এই বাইপাস সার্জারি করাতে জিবি হসপিটাল হয়ে গেছে, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। স্যার, আপনি আমাকে ছেলেকে ফিরিয়ে দিয়েছেন,
আমার ছেলেকে বাঁচানো আমার দ্বারা সম্ভব ছিল না। যখন বাইরে যাব বলছিল 10 লাখ টাকা খরচ হবে, আমার কাছে 10 লাখ টাকা, আমার পুরো গোষ্ঠী যদি বিক্রি করে দিই তবে 10 লাখ টাকা মানে সম্ভব। আজকে এজিবি হসপিটাল ডাক্তার আমার ছেলের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। একবার কল্পনা করে দেখুন, অনেকের মনে হয় যে এগুলি এমনিতে হয়ে যায়। এখনো যারা বুলি মেরে ত্রিপুরাতে লম্বা সময় রাজনীতি করেছে, এখনো তাদের চরিত্রের পরিবর্তন নেই। যেদিন ওপেন হার্ট সার্জারি হচ্ছিল তার 2 দিন আগে বিরোধী দলের নেতা প্রেস কনফারেন্স করে বলে ত্রিপুরার হেলথ চর্মি রয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। উদ্দেশ্য নেই যে জিবিতে 2 দিন পর 20 জানুয়ারি ওপেন হার্ট সার্জারি হবে। কোথায় রাজনীতি করে, কোথায় থাকে, কি দায়িত্ব পালন করে অপজিশনে, তা জানাই নেই যে জিবি কোথায় চলে গেছে। আমার কষ্ট হয়, আমি দেখি যে 2018 থেকে, তার আগে 2015 থেকে ত্রিপুরাতে এসেছি, পুরনো সরকার থাকাকালীন একটি মন্ত্রী জিবি হসপিটালে ব্লাড টেস্ট করার জন্য পর্যন্ত যেত না, ব্লাড টেস্ট করার জন্য যেত না। কিন্তু আমি সগর্বে যখন কোভিড আক্রান্ত হয়েছি তো আমার জিবি হসপিটালের ডাক্তারে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার মা বৃদ্ধা, মা বাড়িতে আছে, তো জিবি হসপিটালের ডাক্তাররা আমার মাকে কোভিড থেকে বাঁচিয়ে রেখেছে। আমার ছেলে মেয়ে, আমার পত্নী যখন অসুস্থ হয় তো জিবি হসপিটালেই চিকিৎসা হয়। তখন গিয়ে মানুষের বিশ্বাস হয়েছে যদি বিপ্লব দেব করতে পারে, তার পরিবার করতে পারে, তাহলে আমরা কেন যেতে পারবো না। মানুষ জিবি হসপিটাল দিকে যাচ্ছে, আর ডাক্তারও সেভাবে কাজ করে, ওপেন হার্ট সার্জারি, নিউরো সার্জারি, কল্পনা করা যেতে পারে। ত্রিপুরাতে মানুষ সেটা পেয়েছে, এমনি তো হয় না, কঠিন কাজ, মানসিকতা তৈরি করতে হয়। সরকারি হসপিটাল সরকারি, সরকারি মানে কি, টাইটেল সরকারের ছিল আগে, সরকারি মানে জনতার, পাবলিক। বিপ্লব দেব কার, বিপ্লব দেব সরকারি, বিপ্লব দেব সরকারি মানে বিপ্লব দেব ত্রিপুরার জনতা। বিপ্লব দেবের প্রাণের কাছে বিপ্লব দেবের অধিকার নেই, বিপ্লব দেবের মার কাছে বিপ্লব দেবের কোনো অধিকার নেই। ত্রিপুরার যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আছি তো আমার অধিকার রয়েছে, আমার 40%। ত্রিপুরা সরকার টিকাকরণে 100% পৌঁছানোর জন্য এই যে সপ্তাহ ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, আর তার শুরুয়াত আজকে প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে হচ্ছে। এই কার্যক্রমের মঞ্চ উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক আদরণীয় রেবতী মোহন দাস মহোদয়, শ্রী জে কে সিনহা প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, মনিকা দাস দত্ত ডেপুটি মেয়র, এই অঞ্চলের কাউন্সিলর শ্রী সিদ্ধার্থ জসপাল এমডি এনএচএম, শ্রীমতী রাধা দেব বর্মা ডাইরেক্টর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উপস্থিত আমার সমস্ত হেলথ কর্মীরা, অত্র অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, মিডিয়ার বন্ধুরা,